তো বন্ধুরা, আজকে কি হবে? আজকে দেখো, পনির এনে রেখেছি। পনির তরকারি হবে, আলু থাকবে, টমেটো থাকবে, এই দিয়ে। তো কড়াইয়ে তেল বসিয়েছি। চলো এদিকে দেখো, দেখো ক্যান্ডি। তো চলো বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে নিয়ে আসি। মিঠু স্যার কি করছে? মিঠু স্যার এখানে দুষ্টুমি করছে। আর এই দেখো, রোদ ঝলমল আছে আজকে। এখন 10টা বাজেনি, মানে বাজে বাজে ভাব। আমি তাড়াতাড়ি জল ধরে নিচ্ছি, মিউনিসিপ্যালিটির জল। এর মধ্যে কিছু ভেজানো আছে, রুসার পুতুল টুতুলগুলো, সে কাঁচা হয়নি, কাচবো কাচবো করে। তা যাই হোক, দেখো আজকে সূর্যদেব খুব সুন্দর উঠেছে। তো চলো ওগুলো কাচবো। আমি ওদিকে রান্নাটা সেরে আসি আগে, কেচে নিয়ে তারপরে যজোদের ঘরে যাব। এ দেখো, ঘরে অনেক সার ছিল, ওই যে শিংকুচি টিংকুচি, এগুলো নারকেল গাছের গুঁড়ায় দিয়ে দিলাম। প্রচুর সার আছে ঘরে। তা আর এই সব টপ টপগুলো ভেঙে রয়েছে, এগুলো আবার আর একদিন আর একটা লেবার নিতে হবে, নিয়ে পরিষ্কার করতে হবে। দাঁড়াও, জল ভরে গেছে বালতি, আর একটা পেতে দিই। ওরে বাবারে, এই জলটা ধরা থাকলে আমার কিছু তাড়াতাড়ি ধুয়ে ফেলতে পারবো। আজকে কয়েকটা কেচে নেবো, আবার কালকেও কাচবো, না হলে এগুলো তো ভিজানো, এগুলো পচে যাবে। এগুলো আমার মনে ছিল না যে ভিজিয়ে রেখেছি। আমি অবশ্য ভিজিয়ে রাখি না। তো আজকে হঠাৎ দেখলাম যে আমার ভিজানো পড়ে রয়েছে, পুতুলগুলো তো কাঁচা হয়নি। তো চলো, ভালোই পরিষ্কার হয়ে যাবে। আর ওইদিকে ওইগুলো রুসার বাবা জামা প্যান্ট কতগুলো দেখো। তো চলো বন্ধুরা, পরে আসছি, সাথে থেকো। রান্না বান্না করে, স্নান খাওয়া দাওয়া করে পরে আসছি। তো বন্ধুরা, আমি না আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি। দেখো, আমি এই ইয়েগুলো ভেজে নি হালকা করে, তা নাহলে ওই তরকারিতে দিলেই গলে যাবে। একটু হালকা করে ভেজে নিলে তাহলে কি হবে, আর গলবে না। এই ক্যান্ডি, এই দেখো, সব আমার পিছু ছাড়ে না। ওদিকে জোজো ডাকছে, আমি এখন যেতে পারবো না, আমার কাজ ছাড়বো, তারপর জোজোদের ঘরে যাব। এগুলো সব ওর পাপা কেটে রেখেছিল। আমি আলুটা ভেজে নিলাম, টমেটোটা করছি, আর আরও মশলা পড়বে এর মধ্যে। আর আগে পনিরটা ভেজে নিই। তো পনিরের সাইজিং করে রেখেছে, ওই সবাই 4 পিস 3 পিস এরকম করে হয়ে যায়। তা আমাদের বড় বড় টুকরো, দূর থেকে বোঝাতে পারছি না, এই দেখো বেশ বড় টুকরোগুলো আছে। ওইদিকে কোথায় কার বাড়িতে পুজো হচ্ছে, আজ শনিবার আছে, অনেকে তো পুজো করে, কালী পুজো টালী পুজো দেয়। তো বন্ধুরা সাথে থেকো, পরে আসছি, এটা দেখাবো বলেই নিয়ে আসলাম। দেখো বন্ধুরা, জোজোর গায়ে একটু ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, তাই জন্য রূপসার পাপা গেল, গিয়ে আবার এই ওষুধটা নিয়ে আসলো। যাই হোক, এটা দেব, খুব কষ্ট হচ্ছে ওকে দেখে। একটা গোল চাকা মতন হয়েছে, যে পাপাকে দেখ খুলে দেবে, তুই খুলতে পারবি না ছোট ছোট হাতে। ওই দেখো, পুরো খুলে ফেলুক, নাহলে ওটা লেগে যায়। এই বাক্সটা রাখ, নাহলে ওটা নষ্ট হয়ে যাবে। খুলিস না, ঠিক আছে বন্ধুরা, আমি দিয়ে আসি জোজোকে। কালকে শ্যাম্পু আছে ওর, শ্যাম্পু দিয়ে স্নান করবে, স্নান করেই লাগানোর কথা। কিন্তু আজকে যেহেতু একটু মানে চুলকানি হচ্ছে, একটু দিয়ে দিই, দেখি রাত্রিটা, এখন তো স্নান করানো যাবে না। যাই হোক, আসছি বন্ধুরা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। এখন 10টা বাজে, দাঁড়াও ওইখানে অ্যাকুরেট টাইম দেখায় না, 9:57, 10টাই বাজে বলতে গেলে। তো 10টা বাজে, দেখো ঘরে ফ্যান চলছে, আর একটু একটু শীতও লাগছে, কম্বলও গায়ে দিয়েছি। তা অর্ধেক ফ্যান অর্ধেক কম্বল। তো আজকে জোজোর জন্য মনটা খুব খারাপ, জোজোর তো স্কিনের একটু প্রবলেম হয়ে গেছে,
সে তো তোমাদের দেখালাম, ওষুধটা দিচ্ছি, আর কালকে স্নান করবে। হঠাৎই ওর চুলকাতে চুলকাতে একটা জায়গায় চাকা হয়ে গেছে কালকে, আজকে দুটো জায়গায়। তো আজ আর রিক্স নিলাম না, ডাক্তারকে বলে তাড়াতাড়ি লোশন টোশন লাগিয়ে দিচ্ছি, কালকে স্নান করে খুব শুকিয়ে টুকিয়ে তারপরে আবার ভালো করে লাগাবে, তারপর সেরে যাবে। কিন্তু ওই জায়গায় লোমটা হওয়া হতে অনেক টাইম নিয়ে নেবে, কারণ জনির এরকম একবার হয়েছিল। তো জনিকে তখন ডাক্তার দিয়েছিল, তো আস্তে 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 লাগাতে 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 ওটা ফাঙ্গাল ইনফেকশন, তো ইনফেকশনটা ঠিক হয়ে যাবে, কিন্তু লোমটা হতে একটু টাইম লেগে যায়। তাও 1 মাস তো লেগেই যাবে এখানটায়। তো যাই হোক, ভালো লাগছে না মনটা, ওদের কিছু হলে খুব খারাপ লাগে, বলতে পারে না তো কিন্তু বোঝাতে পারে, আর কি করে বলবে। তবে আমরা বুঝতে পারি ওরা কিছু বলতে চাইছে, তখন ইয়ে করি, কি বলে, সেই যে সেইটা বোঝার চেষ্টা করি। একদিন কি হয়েছে, একদিন আমি জোজোর সাথে খেলা করছি আর রূপসা, আমি জনিকে বললাম তুই দিদিকে ডেকে নিয়ে আয়, যা। তাও শিরিগুড়া এসে ওখানটা দাঁড়িয়ে আছে, দরজায় আওয়াজ করছে লেজু দিয়ে, আর দিয়ে রূপসাকে বললাম রূপসা জনি তোকে ডাকছে তুই আয়। এবার আমি তারপরে জোজোর সাথে আমি খেলছি, জোজোর সাথে গল্প করছি, তা তারপরে রূপসা আসছে না, 2-3 মিনিট হয়ে গেছে। এবার জনি করছে কি না, তাড়াতাড়ি আমার কাছে দৌড়ে গেল, গিয়ে ওর নাকুটা, মানে ওর নাকটা আমার গায়ে ঠেকিয়ে তাড়াতাড়ি আমাকে বললো, মা দিদি আসছে না, তুমি আবার ডাকো। আমাকে ওইভাবে ডেকে নিয়ে গেল, কামড়ে না, নাকটা ঠেকিয়ে। তারপরে আমি বললাম কী হয়েছে জানি, তা ও না বারবার ওই শিরি গাছটায় আসছে, ওনে না নামে না কিন্তু, পাপা পারমিশন নেই তো তাই। দিয়ে তারপরে শিরি গাছটা আসছে, তাহলে দিদিকে ডাকো, তাহলে রূপসা রূপসা জনি ডাকছে অনেক, আর তুই আসছিস না কেন। তখন যেই রূপসাকে দেখেছি তখন আমার দাঁত বের করে হাসে, জনি যখন ভিডিও করে দেখবা ও কি সুন্দর, আমি বলি হাসো জনি, ও কিন্তু হাসে দাঁত বের করে। তা ওদেরটা বোঝা যায় না কিন্তু আমরা বুঝতে পারি, তোমরা কতটা বুঝতে পারো জানি না, কিন্তু যাদের বাড়িতে এরকম জোজো জনি আছে তারা তো নিশ্চয়ই বুঝতে পারো। তো খুবই খুবই বুদ্ধি, যে কি বলবে কি করবে, রাত্রিবেলা ওর পাপাকে ওষুধ খাওয়ানোর সময় ওরা যে কি না করে, ওর পাপাকে হাসিয়েই ছাড়ে, আমরাও পাগলের মতো হাসি জনিকা জোজোকে দেখে। তো যাই হোক বন্ধুরা, ওদের নিয়ে না টেনশন ফ্রি, মানে আমাদের যদি খুব টেনশন হয় রূপসার পড়াশোনার চাপ, আর আমাদের যদি ঘরে কোনো টেনশন হয় না, তখন আমরা ওদের সাথে সময় কাটাই, দিয়ে দেখি মনটা একদম ফ্রি হয়ে গেল, খুব সুন্দর হাসি, হাসতে হাসতে পাগল হয়ে যায় ওরা যা করে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আর ভিডিওটা বাড়াবো না, আজকে আগে যা আছে দেখো, আর রূপসা এখানে আছে, জেগে আছে, কালকে ওকে আমি বললাম, ও বলছে বলো না বলো না বলো না, কালকে ওকে বললাম এ তোকে যে আমি ডাকলাম ঘুমের মধ্যে, সুড়সুড়ি দিচ্ছে বন্ধুরা, এটা কি চিন্তু চিটিং হচ্ছে তোমাদের, বলতে পারছি না। আর রূপসা সুড়সুড়ি দিলে আমার হাত থেকে ক্যামেরাটা পড়ে যাবে না বলো। কালকে ওকে বললাম এই তোকে যে ডাকলাম তুই উঠলি না, পরে ভিডিওতে প্রমাণ দেখালাম যে দেখ তোকে আমি ডেকেছি গুড নাইট বলার জন্য, তুই তো একদম ঘুমি ঘুমি নাক ডেকে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিল কিন্তু। এমা বন্ধুরা দেখো, বললে কম্বলের তলা দিয়ে ও আমাকে কি দিতে দিচ্ছে তাহলে হয় রূপসা, এটা কিন্তু চিটিং হচ্ছে, এ সবাই দেখে ফেলছে আমি কি দিকে দিলে কিরকম হাসি, যা এটা এই রূপসা এরকম করলে হবে না কিন্তু, ক্যামেরা পড়ে যাবে কিন্তু হাত থেকে, তাহলে কিন্তু আমি রেগে যাচ্ছি কিন্তু, এরকম করলে হবে না, ঠিক আছে তোকে গুড নাইট বলতে হবে না, ছাড়। তো বন্ধুরা তাহলে আমি ভিডিওটা ছোট্ট করে দিচ্ছি কিন্তু এই রূপসার জন্য কিন্তু, আর রূপসার যদি কোনো বন্ধু দেখো তাহলে বলবো, জানবা যে ওর জন্যই করছি। ও কালকে ওই যে সর্দি ছাড়ার ব্যাপারটা ভিডিওটা ওর পাপাকে বললাম, ওর পাপা তো হাসছে, আবার বলছে কেউ দেখছে কি ভাববে, আমি বলছি সব তো আমি তো বলেই দিয়েছি সর্দি ছাড়ার ব্যাপারটা, কিন্তু হেডিংয়ে ওটা লিখেছি ছি 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 হাতে নাকের সর্দি হাতে মাখছে। তো যাই হোক বন্ধুরা, খুব খুব ভালো থেকো।
আর কি বলে, দাঁড়াও কেন ঘুরিয়ে নি, ওই দেখো কম্বলের নিচে। আর আজকে ওই ভালু ওড়না পড়েছে। তো তাহলে বন্ধুরা খুব খুব ভালো থেকো, আজকে আর বাড়াবো না, ও গুড নাইট বলবে না। বাই, গুড নাইট, বাই, গুড নাইট। ইবা ডেলি ডেলি দেখা যাচ্ছে তো। বন্ধুরা খুব খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন বাজে, দাঁড়াও এখান থেকে দেখে বলি, 10:04। বাই বন্ধুরা, গুড নাইট।